শ্রমজীবী মানুষের আবাসন সংকট নিরসন ও বয়স্ক পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শুক্রবার সুইং স্টেট উইসকনসিনের এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, পরিবারকে প্রয়োজনীয় সময় দিতে গিয়ে কাউকে চাকরি ছাড়া কিংবা মেডিকেড নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না, কারণ মেডিকেয়ারের আওতায় হোম কেয়ার সেবা অন্তর্ভুক্ত করবেন তিনি। আসছে 5ই নভেম্বর আমেরিকার ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অক্টোবর জুড়ে টিভি প্রচারণায় ডেমোক্রেটরা গুরুত্ব দিয়েছে কর ছাড়ের ওপর, যাতে খরচ হয়েছে প্রায় $288 মিলিয়ন। অন্যদিকে রিপাবলিকানরা অভিবাসন ইস্যুতে সোচ্চার ছিল, তাদের ব্যয় হয়েছে প্রায় $239 মিলিয়ন। সিএনএনএ এই তথ্য উপাত্ত নিয়ে যখন সরব আলোচনা চলছে, সে সময় ব্যাটল গ্রাউন্ড স্টেট উইসকনসিনে শুক্রবারের নির্বাচনী সমাবেশ সাধারণ মানুষের দুর্দশা লাঘবে নানা কর্মসূচির কথা তুলে ধরলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বললেন, শ্রমজীবীদের আবাসন সংকট নিরসন ও বয়স্কদের সামাজিকভাবে পুনর্বাসনে উদ্যোগ নেবেন তিনি। হ্যারিস জানালেন, পরিবারকে প্রয়োজনীয় সময় দিতে গিয়ে কাউকে চাকরি ছাড়া কিংবা মেডিকেড নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না অথবা সঞ্চয় নিয়েও মাথা ঘামাতে হবে না, কারণ মেডিকেয়ারের আওতায় হোম কেয়ার সেবা অন্তর্ভুক্ত করবেন তিনি। ডেমোক্রেটিক প্রার্থী জানান, একই সঙ্গে তিনি চাইল্ড কেয়ারের ব্যয়ও কমাতে চান, যাতে আত্মসম্মানের সাথে প্রতিটি নাগরিক মাথা উঁচু করে বাঁচতে পারে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে হ্যারিস বলেন, এই খাতকে উজ্জীবিত রাখতে কর ছাড় দেয়া হবে। এ সময় হেলথ কেয়ারকে জনতার মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করেন ভাইস প্রেসিডেন্ট। গর্ভপাতের অধিকার হরণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন কামালা, অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন তিনি। হ্যারিস বলেন, জনগণের যে কোনো ভবিষ্যৎ সমস্যা সমাধানে তিনি ঐক্যবদ্ধ প্রয়াস আশা করেন, এক্ষেত্রে ভিন্ন মতাবলম্বীদের কথাও শুনবেন তিনি। ট্রাম্পের মতো নন, দাবি করে দলমত নির্বিশেষে সবার মাঝে সহমর্মিতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন কামালা। ভোট চাইতে সবার দাঁড়ে দাঁড়ে যেতে হবে, দলীয় সীমারেখায় কাউকে বাধা যাবে না, এমন আহ্বান জানিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, তরুণেরা পরিবর্তন চায়, তারা আমেরিকায় নবীন নেতৃত্ব দেখতে চায়। বন্দুক সহিংসতা থেকে জলবায়ু পরিবর্তন, কোনো ক্ষেত্রেই তারা রাজনীতি পছন্দ করে না, তারা ইতিবাচক পরিবর্তন চায়, তাই নবীনদের হাত ধরেই আগামীর পরিবর্তন ধরা দেবে বলে আশা প্রকাশ করেন নীল শিবিরের প্রার্থী কামালা হ্যারিস। আদিব মোহাম্মদ, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।